হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সামনে যেহেতু তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা, তাই আজকের ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যে অধ্যায়গুলো ফলো করলে তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো তোমরাও খুব সহজে পাশ করে যেতে পারবে, এবং তোমরা যারা খুব ভালো স্টুডেন্ট আছো তোমরাও খুব কম পড়ে তোমাদের A+টা নিশ্চিত করতে পারবে। তো আমি আছি নারফাত, আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ফোর ইউটিউব চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো মূল সাজেশনে যাওয়ার আগে একটি কথা, তো তোমরা যদি পদার্থবিজ্ঞানে A+ পেতে চাও তাহলে তোমাদের দুইটি পূর্ব শর্ত মানতে হবে। তো এক নম্বর শর্তটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে মিনিমাম 23 বা 24 পেতে হবে, এবং দুই নম্বর শর্তটি হচ্ছে তোমাদের অবজেক্টিভেও মিনিমাম 23 বা 24 পেতে হবে। তো এর মধ্যে তোমাদের প্র্যাকটিক্যালে 25-25 পাওয়া খুবই ইজি। তোমরা যদি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় খাতায় মোটামুটি কিছু লিখতে পারো, এবং তোমাদের যখন ভাইবা বোর্ডে ভাইবার জন্য ডাকা হবে তখন তোমরা যদি একটু বিনয়ের সাথে স্যারদের সম্মান প্রদর্শন করো, এবং কোনো প্রশ্ন যদি তোমরা না পারো তাহলে খুব নম্রতার সাথে স্যারকে বলবে, সরি স্যার এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর আমি পারছি না। তো খুব স্যারদের সাথে ভদ্র ব্যবহার করবে, এবং তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় মোটামুটি কিছু লিখে আসবে, তাহলে তোমরা মিনিমাম 23-24 এমনিতেই পেয়ে যাবে। তো তোমরা যদি প্র্যাকটিক্যাল এবং অবজেক্টিভ মিলিয়ে তোমরা তোমাদের মার্কটা এগিয়ে রাখতে পারো, তাহলে অন্যদিকে অর্থাৎ সৃজনশীলে তোমরা যদি একটু কম মার্কও পাও, অর্থাৎ 50-এর মধ্যে যদি তোমরা 34-35 পাও, তাহলে কিন্তু তোমাদের ইজিলি তোমাদের A+টা চলে আসবে। তাই তোমরা চেষ্টা করবে তোমাদের প্র্যাকটিক্যাল এবং অবজেক্টিভে তোমাদের মার্কটা এগিয়ে রাখার জন্য। বিশেষ করে তোমরা চেষ্টা করবে অবজেক্টিভে তোমাদের 23 বা 24-এর নিচে যাতে কোনো মতেই না আসে। তো এবার আসা যাক তোমাদের অধ্যায়ভিত্তিক মূল সাজেশনে। তো এখন তোমাদের যে অধ্যায়গুলো পড়ে দিব, তোমরা যদি জাস্ট এই অধ্যায়গুলো তোমাদের সৃজনশীলের জন্য পড়ে যাও তাহলে এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো প্রথমেই তোমাদের যে অধ্যায়টি পড়তে হবে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গতির অধ্যায়টি। তো তোমরা যদি এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা 1টি সৃজনশীল কমন পাবে। এরপর তোমাদের যে অধ্যায়টি পড়তে হবে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ বলের অধ্যায়। তো এই অধ্যায়টি পড়লেও তোমরা এখান থেকে 1টি সৃজনশীল কমন পাবে, তবে খুব বেশি পসিবিলিটি আছে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় একসাথে মিক্স করে 1টি সৃজনশীল দেওয়ার। তাই ভালো হয় তোমরা যদি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় একসাথে মিক্স করে পড়ো। এরপর তোমরা যে অধ্যায়টি পড়বে সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি যদি তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে এখান থেকে তোমরা 1টি সৃজনশীল কমন পাবে। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, অর্থাৎ তরঙ্গ এবং শব্দ এই অধ্যায়টি। এই অধ্যায়টিও যদি তোমরা খুব ভালোভাবে দেখো এখান থেকে 1টি সৃজনশীল তোমরা কমন পাবে। এরপর রয়েছে তোমাদের নবম এবং দশম অধ্যায়, অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটি অধ্যায়। তো এই দুটি অধ্যায় থেকে তোমাদের সবসময় একসাথে 1টি কোশ্চেন আসে, তো তোমরা এই দুটি অধ্যায় একসাথে পড়ার চেষ্টা করবে। তো এই দুটি অধ্যায় মিলে তোমাদের গ নম্বরে গণিতের 1টি প্রশ্ন দিয়ে দেয়, অর্থাৎ যেমন তোমাদের ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলে, বা তোমাদের এই টাইপের ম্যাথ দিয়ে যে কোনো 1টি প্রশ্ন গ নম্বরে দিয়ে দেয়, এবং ঘ নম্বরে তোমাদের পসিবিলিটি আছে তোমাদের যে কোনো চিত্র আঁকতে দেওয়ার, অথবা তোমাদের চোখের যেই ত্রুটিগুলো আছে যেমন হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, তোমাদের সেই প্রশ্নটা তোমাদের ঘ নম্বরে দিয়ে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এরপর তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে 11তম অধ্যায়, অর্থাৎ চলতরিত এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তোমরা 1টি সৃজনশীল 100% কমন পাবে। তো এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 1টি, তৃতীয় অধ্যায় থেকে 1টি, চতুর্থ অধ্যায় থেকে 1টি, সপ্তম অধ্যায় থেকে 1টি, নবম এবং দশম অধ্যায় মিলে 1টি, এবং 11তম অধ্যায় মিলে 1টি, টোটাল 7টি অধ্যায় থেকে টোটাল তোমাদের 6টি সৃজনশীল কমন থাকবে। তাছাড়া তোমরা যদি মনে করো যে এই 7টি অধ্যায়ের মধ্যে থেকে তোমরা 1টি বা 2টি অধ্যায় পারো না, তো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা তোমাদের আরো 2টি অধ্যায় দিয়ে দিয়েছি, যেমন বস্তুর উপর তাপের প্রভাব এবং স্থির তড়িৎ। এই 2টি অধ্যায় যদি তোমরা ভালোভাবে দেখো এখান থেকে তোমরা 2টি সৃজনশীল কমন পাবে, অর্থাৎ তোমরা যদি এই 7টি অধ্যায়ের মধ্যে থেকে 1টি বা 2টি অধ্যায় না পারো সেক্ষেত্রে তোমরা তোমাদের অপশন হিসেবে এই 2টি অধ্যায় পড়তে পারো। এই 2টি অধ্যায় পড়লেও তোমরা এখান থেকে 2টি সৃজনশীল কমন পাবে। তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা জাস্ট এই কয়েকটি অধ্যায় ভালোভাবে দেখবে, এখান থেকে তোমরা 8টি সৃজনশীলই কমন পেয়ে যাবে, এবং তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 5টি সৃজনশীল আনসার করতে পারবে। তো এবার আসা যাক তোমরা যারা খারাপ স্টুডেন্ট, অর্থাৎ সারা বছর কিছুই পড়োনি, এখন তোমরা জাস্ট কম পড়ে, অর্থাৎ অল্প কিছু অধ্যায় পড়ে জাস্ট পাস করতে চাও। তো তোমরা যারা এমন আছো তোমরা জাস্ট পাস করার জন্য যে অধ্যায়গুলো পড়তে পারো সেগুলো হচ্ছে 2নম্বর অধ্যায়টি, অর্থাৎ গতির অধ্যায়টি তোমরা যদি ভালোভাবে দেখো এখান থেকে তোমরা 1টি সৃজনশীল কমন পেয়ে যাবে। এরপর তোমরা পড়বে চতুর্থ অধ্যায়টি, অর্থাৎ কাজ, ক্ষমতা এবং শক্তি। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে দেখবে, এই অধ্যায় থেকেও তোমরা 1টি সৃজনশীল কমন পাবে। এরপর তোমরা সপ্তম অধ্যায়, অর্থাৎ শব্দ এবং তরঙ্গ এই অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে। এই অধ্যায়টি দেখলে তোমরা এখান থেকে 1টি সৃজনশীল কমন পাবে, এবং 11তম অধ্যায় অর্থাৎ চলতরিৎ এই অধ্যায়টিও তোমরা খুব ভালোভাবে দেখবে। তো এই অধ্যায়টিও ভালোভাবে দেখলে তোমরা এখান থেকে 1টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তো তোমরা যারা জাস্ট পাস করতে চাও তোমরা এই দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং একাদশ এই 4টি অধ্যায় যদি ভালোভাবে দেখো তাহলে তোমরা এখান থেকে 3টি সৃজনশীলের মতো 100% কমন পাবে। তো 3টি সৃজনশীল কমন পেলে তোমাদের 5টা ইজিলি চলে আসবে,
তো তোমরা যারা সারা বছর কিছুই পড়নি তোমরা এই চারটি অধ্যায় দেখতে পারো। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা এই সবগুলো অধ্যায় দেখবে, তাহলে তোমরা সবগুলো সৃজনশীল কমন পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা পাঁচটি সৃজনশীল খুব ইজিলি আনসার করে আসতে পারবে। তো এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক একটি শর্ট সাজেশন। তো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তোমাদের যে অধ্যায়গুলো দিয়ে দিলাম এই প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের কোন কোন টপিক থেকে সৃজনশীল আসতে পারে সেই টপিকগুলো আলাদা করে আরেকটি ভিডিও বানিয়ে দেওয়ার। তো সেজন্য তোমরা জাস্ট একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন চাও তাহলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। সেখানে তোমরা এসএসসি নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে তোমরা এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো তাহলেও তোমরা এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য অনেক বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।